আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের এবছর আর এইচএসসি পরীক্ষাটি হবে না। সো তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছো যে এইচএসসি ফলাফলে জেএসসি ও এসএসসির ফলের কত শতাংশ হিসেব করা হবে। এইচএসসির ফলাফলে জেএসসি ও এসএসসির ফলের কত শতাংশ হিসেব করা হবে, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছিলেন, এ বিষয়টি পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের হাতে সময় আছে, বুধবার দুপুরে এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা, আর কমিটির সদস্য সচিব থাকবেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরামর্শ কমিটির সুপারিশ পাওয়া যাবে বলে আশা করে ডাক্তার দীপুমনি বলেন, ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে পারব ইনশাআল্লাহ। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষার ফল রয়েছে, এর ভিত্তিতেই করতে হবে মূল্যায়ন, অন্য কিছুতে যাওয়া যাবে না। সুতরাং তোমরা বুঝতে পারছো যে তোমাদের ফলাফল জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতেই হবে, এবং সেটা তোমাদের ডিসেম্বরের মধ্যেই তোমাদের এইচএসসির ফলাফল দিয়ে দেওয়া হবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।